নানার বাড়ি থেকে তো নাতিন আসলে খালি হাতে যায় না, মামাদের কাছ থেকে নানাদের কাছ থেকে তো কোনো কিছুই খালি হাতে যায় না কোনো নাতিন। শাহজাদপুরের রতনকান্দি বাজারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুমি খাতুন প্রিয়ার ব্যাপক গণসংযোগ। আসন্ন শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি বাজারে গণসংযোগ করেছেন আসন্ন শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুমি খাতুন প্রিয়া। শুক্রবার 10 ফেব্রুয়ারি বিকাল 3টায় রতনকান্দি বটতলা বাজারে কর্মী সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ শুরু করেন রুমি খাতুন প্রিয়া। পরে রতনকান্দি হাটে উপস্থিত হয়ে ক্রেতা বিক্রেতা ও জনসাধারণের হাতে লিফলেট প্রদান করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও ভোট প্রার্থনা করেন। এ সময় রতনকান্দি বটতলা বাজারে জনসাধারণ রুমি খাতুন প্রিয়াকে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী করার আশ্বাস প্রদান করেন। এ সময় তারা তাকে যোগ্য প্রার্থী হিসেবে মন্তব্য করেন। পরে রতনকান্দি নতুন বাজার, রতনকান্দি উত্তরপাড়া বাজার ও নগরডালা বাজারেও তিনি ব্যাপক গণসংযোগ করেন। উল্লেখ্য, রুমি খাতুন প্রিয়া একজন নারী উদ্যোক্তা ও শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি, জনপ্রিয় প্রত্যাশা নিউজের পরিচালক সাংবাদিক রাজীব আহমেদ রাসেলের সহধর্মিণী। গণসংযোগ শেষে শাহজাদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুমি খাতুন প্রিয়া বলেন, আমি স্বপ্নেও কল্পনা করিনি হাবিবুল্লাহনগর ইউনিয়নের মানুষ আমাকে এত ভালোবাসা দিবে। তাদের ভালোবাসা পেয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে আমার আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে গেছেন। রাতিন ভালো, আমরা তার জন্য দোয়া করি, আমরা তার সাপোর্ট দেই। আমরা তার জন্য ঘরে ঘরে বাড়ি বাড়ি হাট বাজারে ভোট চাবো। প্রতিযোগিতা তো অবশ্যই করবো, রাতিন লয় গ্রাম হিসাবে এলাকা হিসাবে সহযোগিতা করবো। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ যাতে বেশি ভোট দিতে পারি সেই লক্ষ্যে আমরা চেষ্টা করব এবং সহযোগিতা করে যাব। আসসালামু আলাইকুম, আমার মেয়ে নির্বাচন দাঁড়াইছে আর কি, সামনে শাহজাদপুর উপজেলা নির্বাচন, সে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীতে দাঁড়াচ্ছে। আমরা সবাই তাকে ভোট দেব এবং শাহজাদপুরবাসীকে সবাইকে অনুরোধ করো, সে একজন যোগ্য প্রার্থী, মানে তাকে সবাই ভোট দেওয়া যোগাযুক্ত করবেন বা শাহজাদপুরের উন্নয়নের জন্য সে কাজ করবে সেটি আশাবাদী আমাদের। সবাই তো বলতেছে ভালো, ইনশাল্লাহ ভোট দেব যোগ্য প্রার্থী হিসেবে, এদেরকে চেনে জানে সবাই, একও চেনে এবং তার দাদার বাড়ির ফ্যামিলি, নানার বাড়ির ফ্যামিলি, শাহের বাড়ির ফ্যামিলি সবাইকে চেনে, এই হিসেবে সবাই বলছে ইনশাল্লাহ একে যোগ্য হিসেবে আমরা মনে করি। তা নানার বাড়ি, এটা তো তার মৌলিক অধিকার এটা আর কি। তো অন্য লোকও আসছিল, অন্য অন্য গ্রাম পার্শ্বপতি গ্রামের যারা জনগণ আছে সবাই বলছে না ইনশাল্লাহ তাকে ভোট দিয়ে যোগাযুক্ত করবো, তাকে যোগ্য হিসেবে আমরা মানে নেব, মানে নিছি আর কি। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ রুমি খাতুন প্রিয়া, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আজ আমি এসেছি রতনকান্দি বটতলা বাজার, আর রতনকান্দি আমার নানার বাড়ি, আমার নানার নাম তারাবালি পরামানিক। আর নানার বাড়ি থেকে তো নাতিন আসলে খালি হাতে যায় না, মামাদের কাছ থেকে নানাদের কাছ থেকে তো কোনো কিছুই খালি হাতে যায় না কোনো নাতিন। আমিও আশা করি আমার নানার বাড়ির এলাকা থেকে আমি বিপুল ভোটে জয় হব। আমার নানা মামা বা ছোটো ভাই বড় ভাই যারা আছে অবশ্যই আমাকে আশা পূর্ণ করবে। আমি অবশ্যই এই ইউনিয়ন থেকে বিপুল ভোটে জয় হওয়ার আশাবাদী। আমার জন্য এরা অনেক দোয়া করেছে এবং আমাকে অনেক সাপোর্ট করেছে, এই জন্য আমি অনেক খুশি। আমি গণসংযোগ করার সময় দেখলাম যে রতনকান্দি এলাকার মানুষ আমাকে অনেক ভালোবাসলো বা অনেক ভালোবাসে, আমি আশাও করছিলাম না যে এতটা আমাকে ভালোবাসবে, এজন্য আমি অনেক খুশি। আজকে যে গণসংযোগ করলাম, আমার মামা, মামাতো ভাই বা খালাতো ভাইরা সব এলাকাবাসী সবাই আমাকে অনেক উৎসাহ দিয়েছে, এদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। রতনকান্দি নানির বাড়ি, এই নানির বাড়ি ছোটোবেলায় আমার কেটেছে এবং অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর জননেতা চয়ন ইসলাম, সে ওয়াদা দিয়েছে স্মার্ট শাহজাদপুর গড়বে, আমি যেন তার সাথে পাশে থেকে তাকে সহযোগিতা করতে পারি। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার কথা বাড়ি বন্ধুত্ব দেওয়া লাগে।
আমি যেমন ভাবে নির্বাচনের আগে প্রতিটি মানুষের কাছে মানুষ তো আশা করতেছে।